নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিএনপি। যদিও বিএনপির এই আন্দোলনকে পাশ কাটিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শুধু তাই নয়, যারা নির্বাচনের পথে বাধা হচ্ছে তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে জেলে ঢোকানো হচ্ছে। এই প্রহসনে নির্বাচনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। শুধু তাই নয়, সম্ভাবনা আছে এভাবে নির্বাচনে জিতলে নতুন সরকারের মার্কিন স্বীকৃতি না মেলারও। পাশাপাশি বিরোধীদের গণগ্রেফতার ও কারাগারে নির্যাতনের খবরেও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তাই বিরোধীদের মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। মুক্তি না দিলে আছে বড় আকারের হুমকিও। কি সেই হুমকি? নির্বাচন পরবর্তী সরকারের স্বীকৃতি নিয়ে কি বলছে আমেরিকা? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলীয় সদস্যকে গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সে সঙ্গে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানান। মিলারকে প্রশ্ন করা হয়, আগামী 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ব্যতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার তথা কথিত নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে কারাগারে বন্দী করে রাখাই বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার ডেপুটি দাবি করেন তারাও যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন। সরকার গঠনের পর সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলীয় সদস্যকে গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি। সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই সবাই অবাধে প্রাক নির্বাচন ও নির্বাচনী পরিবেশে অংশগ্রহণ করতে পারে এমন পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা আমাদের বিশ্বাস যে একটি সুস্থ গণতন্ত্র ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর থেকে উপকৃত হয়। যুক্তরাষ্ট্র কখনোই এমন সরকারকে সমর্থন করে না। ফাইন্যান্সিয়াল টাইমস টুডের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে সাংবাদিক প্রশ্ন করেন। বলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার আসন্ন ডামি নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে একটি পরিকল্পিত প্রচারণা চালিয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান জানাতে পারেন। জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য, ভুয়া খবর দেখেছি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো পরিচালনা এবং প্রভাবিত করার জন্য এআই ব্যবহারের বিশ্বব্যাপী উদ্বেগজনক প্রবণতার অংশ। আরেক সাংবাদিক প্রশ্ন করেন, অনেকেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলছেন, আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের নতুন কোনো খবর আছে কি? মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই নিষেধাজ্ঞার ব্যাপারে আগে থেকে কিছু বলে না। এ বিষয়ে মিলার বলেন, আজ ঘোষণা করার মতো নতুন কোনো নিষেধাজ্ঞা আমার নেই। নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়ার আগে তা প্রকাশ না করা আমাদের দীর্ঘদিনের অভ্যাস। এদিকে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বক্তব্য ডাহা মিথ্যা এবং এটি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা এটিকে ডিপফেক নিউজ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং তারা গণহারে বিরোধীদের গ্রেফতার ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভি বলেন, আওয়ামী মন্ত্রীরা 7 জানুয়ারি আরেকটি জালিয়াতির নির্বাচন করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুর দমনের পাশাপাশি দেশে বিদেশে নির্লজ্জ মিথ্যাচারে নিজেদের লিপ্ত রেখেছে। কারচুপি নির্বাচন কণ্টক মুক্ত করতে মন্ত্রীরা দেশে বিদেশে নিজেদের মান সম্মান খুইয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মন্ত্রীদ্বয়ের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে বড় ধরনের কেলেঙ্কারি। অর্থবিত্ত, টাকা পাচার, অঢেল সম্পত্তির মালিক, গার্ড অব অনার, নিরাপত্তা বেষ্টনীর মায়া ভুলতে পারছেন না বলেই মিথ্যা, বানোয়াট ও নৈতিক অনাচারমূলক বক্তব্য দিতে বিবেকের অনুতাপ বোধ করেন না প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার সকল মন্ত্রীরা। তিনি বলেন,
ক্ষমতা ধরে রাখতে বেপরোয়া ক্ষমতাসীনরা গণতন্ত্রকামী মানুষের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। দেড় মাসের বেশি সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনে ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়েও নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গভীর রাতে পুলিশ গুলশানের কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ বা তল্লাশি করতে গেলে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। পুলিশ সেখানে হানা দিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালিয়েছে। অফিসে গেলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেখানে রাখা পুষ্পস্তবকসহ আনুষঙ্গিক সবকিছু নিয়ে গেছে পুলিশ। আবার হুমকিও দিয়েছে কেউ অফিসে গেলে গ্রেফতার করবে। বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনে বাধার সৃষ্টি এবং মহান বিজয় দিবসের বিজয় র্যালি করার অনুমতি দিতেও তারা টালবাহানা করছে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত ক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেও মহান মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানো যায়নি। বর্তমান সরকার গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে পাতানো প্রহসনে নির্বাচনের পায়তারা করলেও নিজেদের পতন ঠেকাতে পারবে না। পাকিস্তানি হানাদাররা যখন দেখল তাদের পরাজয় অবধারিত, তখন তারা কাপুরুষোচিত কায়দায় রাতের অন্ধকারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। সেদিনকার বর্বরোচিত হত্যাকাণ্ড বাংলার মানুষকে আরও বেশি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। একই পদ্ধতিতে গুম, খুন, গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমন করতে চায় সরকার। তারা মনে করেছে তাদের দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে সব আওয়াজকে তারা থামিয়ে দেবে। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমন্বিত কর্মসূচিতে যাচ্ছে তারা। সরকার পতনের দাবিতে টানা কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। দেড় মাসেরও বেশি সময় ধরে তিন দফায় চার দিন হরতাল ও এগারো দফায় ২২ দিন অবরোধ দিয়েছে তারা। বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে চার দিনের বিরতি দিয়ে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিরোধীরা। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে শুরু হবে কর্মসূচি। ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত টানা কর্মসূচি থাকবে। রাজনৈতিক সভা সমাবেশের ওপর ইসির নিষেধাজ্ঞাকে আমলে নিচ্ছে না বিরোধী দলগুলো, আন্দোলন আরও জোরদার হবে জানিয়েছেন তারা। এদিকে এতদিন বিএনপির জামায়াত আলাদা কর্মসূচি পালন করলেও ১৮ ডিসেম্বরের পর থেকে একসঙ্গে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হচ্ছে। সমন্বিত শক্তি নিয়ে রাজপথে কর্মসূচি পালন করতে চায় দল দুটি। দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দিকে জামায়াতের সঙ্গে এক মঞ্চে আন্দোলন করতে অস্বস্তি প্রকাশ করেছিল গণতন্ত্র মঞ্চ, তবে পরিস্থিতি বিবেচনায় অবস্থান পরিবর্তন করেছে তারা। এছাড়া জামায়াতের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের দূরত্ব কমেছে। ১৮ ডিসেম্বরের পর কয়েকদিন বিএনপি ও সমমনা ৩৬টি দলের সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি দেবে জামায়াত। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে এক মঞ্চে উঠতে পারে জামায়াত। তবে নির্বাচন বর্জন করলেও জামায়াতের সঙ্গে এক মঞ্চে উঠতে এখনও রাজি হয়নি ইসলামী আন্দোলন। তারা রাজপথে আলাদা কর্মসূচি পালন করবে। ইতিমধ্যে ১৯ ডিসেম্বর শ্রমিক ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা সভার কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন। সরকার বিরোধী কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল। এদিকে নতুন কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও জামায়াত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ২০ দিনকে চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে ঢাকাসহ সারাদেশে আরও ব্যাপকভাবে আন্দোলন জোরদার করতে হবে। আপাতত আগামী ১৮ ডিসেম্বর থেকে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে আন্দোলন গতি বাড়ানো হবে, সমন্বিতভাবে আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বাংলাদেশ যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।